প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং সবাই নিরাপদে আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় শিক্ষক নরিতা দেওয়ান তোমাদের নানা রঙের ফুল ফলের এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা এই 3 নম্বর পর্যন্ত করেছিলাম। 3 নম্বর আজকে আমরা এরপরের 4 নম্বরের এই মুখে মুখে উত্তর বলি ও লিখি, এই প্রশ্ন উত্তরগুলো আজ আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিব, উত্তরগুলো করে দিব, তোমরাও আমার সাথে সাথে লিখে নিবে। তার আগে আমি পিছনের এই অংশেরগুলো নিয়ে আলোচনা করে নিই। দেখো, এ পৃষ্ঠাতে তোমাদের 5 নম্বরে আছে, নিচের ছকে কোনটি কি রঙের ফুল তা লিখি। এখানে কিছু ফুলের নামগুলো আছে এবং কিছু এখানে সাদা, লাল, হলুদ, গোলাপি এভাবে ঘরগুলো ভাগ করা আছে ছকে। তো তোমরা এখান থেকে দেখে এই ঘরগুলোতে যার যার রঙের সে সে ঘরে ফুলের নামগুলো তোমরা নিজেরাই বসাবে, লিখবে, কেমন? তো দেখো, হয়তো তোমাদেরকে এগুলো বাড়ির কাজে, তোমাদের যে বাড়ির কাজ সরকারিভাবে দেওয়া হচ্ছে এটা আসতে পারে, তখন যখন আসবে তোমরা এগুলো করবে, ঠিক আছে? 6 নম্বরে আছে, 2টি ফুল ও ফলের ছবি আছে, যে কোনো একটি বিষয়ে 3টি বাক্য লিখবে, বাক্যগুলো সবাইকে পড়ে শোনাবে এবং তোমরা নিজেরাই এই যে এখানে খালি ঘরগুলোতে লিখবে, কেমন? 7-তে আছে, আমরা সবচেয়ে ভালো লাগে এমন একটি ফুলের কেন ফুল কেন ভালো লাগে তা সবাইকে বলি ও লিখি, কেমন? তো ঠিক আছে, তাহলে এই যে এখানে তোমরা এটা তোমার খাতায় লিখতে হবে, ঠিক আছে, সাদা পেজে লিখতে হবে। তো ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এখন এই 4 নম্বরের এই প্রশ্নের উত্তরগুলো এখন বোর্ডে লিখে দিব, আমি তোমরা আমার সাথে সাথে সেগুলোর উত্তরগুলো লিখে নাও এবং পরে সেগুলো বেশি বেশি করে অনুশীলন করবে। তো আসো তাহলে আমার সাথে বোর্ডে চলে আসো। এখানে আছে প্রশ্ন উত্তর, এটা হচ্ছে 4 নম্বরে। ক নম্বরে আমরা দেখি প্রশ্নটা হচ্ছে, কি কি ফুলের লাল রঙের হয়। কি কি ফুল লাল রঙের হয়, এটার উত্তর হবে গোলাপ, জবা, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, ইত্যাদি ফুল লাল রঙের।
ঠিক আছে তাহলে কি কি ফুল লাল রঙের হয় গোলাপ জবা কৃষ্ণচূড়া শিমুল পলাশ ইত্যাদি ফুল লাল রঙের হয় এবার খ নাম্বার দেখো সুগন্ধি ফুল কি কি তো এখন আমরা লিখব সুগন্ধি ফুলগুলো নামগুলো লিখব কি কি গোলাপ বেলি রজনীগন্ধা কামিনী গন্ধরাজ হাসনাহেনা দোলন চাপা শিউলি ইত্যাদি ইত্যাদি হচ্ছে সুগন্ধি ঠিক আছে তাহলে সুগন্ধি ফুল কি কি গোলাপ বেলি রজনীগন্ধা কামিনী গন্ধরাজ হাসনাহেনা দোলনচাপা শিউলি ইত্যাদি হচ্ছে সুগন্ধি ফুল ঠিক আছে তো আমি এখন এটা মুছে দিচ্ছি এরপরে গ ঘ উ নাম্বারের প্রশ্ন উত্তরগুলো করে দিচ্ছি আশা করি তোমাদের লেখা শেষ আমি এগুলো ক আর খ মুছে দিব এখন ক খ গেল এখন আমি গ নাম্বার করে দিচ্ছি কোন কোন ফুলে গন্ধ নেই প্রশ্নটি হচ্ছে কোন কোন ফুলে গন্ধ নেই উত্তর হবে কৃষ্ণচূড়া শিমুল পলাশ জবা ইত্যাদি ফুলে গন্ধ নেই কেমন তারপরে আবার ঘ নাম্বার দেখো প্রশ্ন হচ্ছে কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয় উত্তর হবে আম পেঁপে পেয়ারা বাঙ্গি বাঙ্গি ইত্যাদি
ফল, কাঁচা থাকতে সবুজ রঙের হয়। তারপর উওরাওয়ের প্রশ্নটি হচ্ছে কোন কোন ফলের ভিতরটা লাল রঙের। উত্তর হবে পাকা পাকা ডালিম ও তরমুজের ভিতরটা লাল রঙের। তো আমরা এখন চার নাম্বারের বাকি প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম। দেখো, প্রথমে ক খ দিয়েছি, এখন গ ঘ উ। এখন গয়ের প্রশ্নটি হচ্ছে কোন কোন ফুলে গন্ধ নেই। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, জবা ইত্যাদি ফুলে গন্ধ নেই। তারপর ঘ নাম্বারে দেখো, কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়। উত্তর হবে আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি ইত্যাদি ফল কাঁচা থাকতে সবুজ রঙের হয়। তারপর হচ্ছে ও নাম্বারে দেখো, কোন কোন ফল ফলের ভিতরটা লাল রঙের। উত্তর হবে পাকা, ডালিম ও তরমুজের ভিতরটা লাল রঙের। তোমরা তোমাদের খাতায় প্রশ্নটি এবং উত্তরগুলো খুব ভালো করে সুন্দর করে লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের লেখা শেষ। তো তোমরা এগুলো খুব ভালো করে বাসায় অনুশীলন করবে। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। বাই।